আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আবিদা সুলতানা নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আর এই তো সকালবেলা চলে এসেছি ক্যামেরা অন করে হাজবেন্ডের পিছে পিছে, কারণ সাহেব আজকে অফিসে চলে যাচ্ছিল। তো তাই ভাবলাম তাকে বিদায় দেওয়ার মুহূর্তটাই আসলে ভিডিও করে স্টার্ট করি আজকের ভিডিওটা। তো এই তো স্যারকে বিদায় দিতে অলরেডি সিঁড়ির দাঁড় করায় চলে আসলাম। আর স্যারকে বিদায় দেওয়ার পরে চোখ পড়লো যে আমার যে নতুন গাছটা লাগিয়েছি তার মধ্যে একটা পাতা একটু হলুদ হয়ে গেছে। তো ভাবছিলাম এটা আজকে কেটে দিতে হবে, কারণ সাধারণত যদি কোনো মরা পাতা থাকে এটা কেটে দেওয়াটাই ভালো। আর অন্যদিকে এই গাছটার অবস্থা একদম মরে যায় যায়, কারণ টোটালি এখন এদিক দিয়ে আর রোদ আসছে না। তো যাই হোক, চলে এসেছি রান্নাঘরে। তো প্রথমেই ভাবলাম আগে দুপুরবেলা আমি যেটা খাবো সেটা আগে কিছুটা প্রিপারেশন নিয়ে নিই, তারপর ঘরে রান্না বান্নাটা স্টার্ট করব। তো আজ যেহেতু ছিল মুগ চিলা, সো মুগ ডালটা আমি হাফ কাপের মতো নিয়ে প্রথমে এটাকে ভিজিয়ে রাখছিলাম। প্রায় এক দেড় ঘন্টা ভিজিয়ে রাখলেই চলে, তারপর এটাকে খুব ইজিলি আসলে ব্লেন্ড করতে সুবিধাটা হয়। তো এদিকে হচ্ছে চুলায় অলরেডি লাল শাকটা বসিয়ে দিয়েছি। তো আসলে ওই টাইমটাতে ভিডিও করতে পারছিলাম না, কারণ যেহেতু আগে বলেছি যে রান্না করতে আসলে আমার খুব তড়ি ঘড়ি লেগে যায়, মানে ভিডিও করতে করতে রান্না করাটা আমার জন্য একটু ঝামেলা মনে হয়। তো যে কারণে আসলে ওইভাবে আর ওইভাবে দেখায় নি রেসিপিটা দেখাতে পারলাম না। তবে তেমন কিছুই না, আমি খুব সিম্পলভাবে, আমার ধারণা বাংলাদেশের 80% মানুষ এভাবেই শাক রান্না করে, তো ঠিক সেভাবেই করেছি। জাস্ট শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে চুলার মধ্যে একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচার লবণ দিয়ে বসিয়ে দিয়েছি, আর এছাড়া এক্সট্রা আর কোনো কিছুই দেইনি। সো শাক থেকে পানি উঠে শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে পানিটা যখন শুকিয়ে যাবে, সো এখন হচ্ছে এটাকে বাগার দিয়ে দিব। তাই অন্য পাশে আরেকটা কড়াই নিয়ে এর মধ্যে তেলটা দিয়ে একটু রসুনটাকে খুব ভালো করে ফার্স্টে হালকা বাদামি করে আমি ভেজে নিয়েছিলাম, কারণ একদম কালচে করে ফেলে আমার কাছে মনে হয় টেস্টটা চলে যায় আর কেমন যেন একটা তেতো ভাব চলে আসে। তো এই তো সব কিছু মিলিয়ে এখন যেহেতু রসুনটা হালকা বাদামি হয়ে গেছে, সো এখন হচ্ছে শাকটা পুরোটা এর মধ্যে ঢেলে দিব এবং চুলাটা কমিয়ে আস্তে আস্তে এটাকে একটু ভেজে নিব। আর আমার কাছে না এভাবে শাক খেতে খুব বেশি ভালো লাগে নর্মালি অন্য কিছু থেকে, তবে আমি লাল শাক অনেক জায়গায় দেখেছি যে শিং মাছ দিয়েও রান্না করে, তো ওভাবে আসলে মনে হয় আমার লাইফে আমি একবার খেয়েছি, সো ওরকম স্বাদটা মনে নেই। তবে এইভাবে আমার কাছে মনে হয় লাল শাক খেতেও মজা লাগে আর এছাড়া রান্না করতেও ইজি লাগে, মানে একদম যারা নতুন রাঁধুনি তারাও আমার ধারণা এভাবে লাল শাকটা অ্যাটলিস্ট মাঝে কোনো ধরনের শাক এভাবে রান্না করাটা অনেক ইজি হবে তাদের জন্য। তো আমি এখন স্কুল থেকে এসে গোসল করে ফেলেছি, তারপর আমি হচ্ছে নামাজ পড়বো, নামাজ পড়ার পর ওই ফ্ল্যাটে যাবো, ওই ফ্ল্যাট থেকে এসে আমি ভাত খেয়ে পড়তে বসবো। আমি হচ্ছে আমার স্কুলে বাংলা একটা হোমওয়ার্ক দিয়েছি, ওটা কমপ্লিট করব। আর আজকে বিকালবেলা স্যার আসবে আমার। আর এই যে আমি এখন মাম্মির রুমের সিটে বসে আছি, ওকে বাই বাই। ওই তো এই শটটা আসলে ও যে কখন রেকর্ড করেছে আমি নিজেও জানি না, পাকনি বুড়ি একটা লুকিয়ে লুকিয়ে নিজের ভিডিও করে রেখে দেয়। তো এরপর যখন দেখা যায় যে আমি এডিট করতে বসি, তো তখন আমি চিন্তা করি এই শর্টগুলো কোথেকে আসলো। তো তারপর যখন দেখা যায় যে আমি ছেড়ে দেখি, তখন দেখি যে ও দুষ্টুমি করে একা একা লুকিয়ে লুকিয়ে এই শর্টগুলো নিয়ে রাখে। তো তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। এই তো সকল প্রকার রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে আমি আমার লাঞ্চটা রেডি করতে চলে এসেছি। তো মুগ চিলাটা হচ্ছে আজকে যেহেতু আমার দুপুরে ডায়েটের মধ্যে ছিল এবং এটা কিন্তু ওয়েট লস করতে অনেক হেল্প করে এবং অনেক স্বাস্থ্যকর একটা খাবার আমি বলবো। তো আসলে তেমন কিছুই না, মুগ ডালটাকে যে আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকে খুব ভালো করে আমি ব্লেন্ডারে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়েছি। আর এরপর একে একে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি আর অল্প করে, নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়াটার মরিচের গুঁড়াটা দিয়েছি। চাইলে আপনি এখানে হলুদও দিতে পারেন, তবে আমি হলুদটা স্কিপ করেছি। আর এরপর এর মধ্যে এটার মধ্যে আমি অল্প একটু টমেটো কুচি দিয়েছি, যেটা আসলে ভিডিওতে স্কিপ হয়ে গেছে বা ভিডিওটা অন করতে আমি ভুলে গিয়েছি। তো আর তেমন কিছুই লাগবে না। এরপর হচ্ছে একটা ফ্রাই প্যান বা একটা
তাওয়া যেটা আপনাদের জন্য সুবিধা হয় সেটা নিয়ে এর মধ্যে হাফ চা চামচ তেল দিয়ে দিবেন আর দিয়ে এরপরটাকে চারিদিকে ব্রাশ করে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে তারপর যখন তেলটা গরম হয়ে যাবে এই মুগ চিলাটা আমি রেডি করছি সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিব আর এরপর হচ্ছে চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন এটাকে খুব আস্তে আস্তে হতে দেওয়া লাগবে খুব তাড়াহুড়ো করে করলে কিন্তু দেখা যাবে উপর দিয়ে কালাটা চলে আসছে আর ভিতরে কিন্তু একটু কাঁচা ভাব থেকে যাবে তো এরপর হচ্ছে এটাকে খুব আস্তে আস্তে আলতো করে আপনি চারিদিকে পাতলা করে ছড়িয়ে দিবেন এটা আসলে অনেকটা দোসা স্টাইলের তবে পুরোপুরি দোসার মতো বলবো না কারণ যেহেতু দোসা অনেক পাতলা হয় এটা ততটাও পাতলা হবে না আর এটা খাওয়ার পর এমন না যে আপনার খিদে অনুভব হবে একদম পেটটা ভরা ভরা লাগবে তো দেখা যায় যে সপ্তাহে দুদিন বা তিন দিন আমি মুগ চিলাটা খাই আর এরপর যখন একটা পিঠ হয়ে যাবে সুন্দর করে আপনার উল্টিয়ে আরেকটা পিঠ খুব ভালো করে কালার আসা পর্যন্ত ওয়েট করবেন আর এই তো এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ এক টুকরা মাছ একটা মুগ চিলা আর বেশ কিছু সালাদ এই তো এরপর হচ্ছে লাঞ্চ শেষ করে প্রায় আধা ঘন্টা পরে এখন আমি এক গ্লাস ডিটক্স ওয়াটারটা খেয়ে নেব আর ডিটক্স ওয়াটারটা আসলে কীভাবে তৈরি করতে হয় এটার কিন্তু ডিটেলস একটা ভিডিও আছে যেটা আমার প্লে লিস্ট করা আছে রেসিপি নামে সেই প্লে লিস্টও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও ডিটক্স ওয়াটারটা কীভাবে তৈরি করে নিতে হয় সেটা দেখে নিতে পারেন এখন এখানে আমি বসবো অনেক সুন্দর বারান্দাটা এই যে এখানেও একটা গাছ আছে এখানে অনেকগুলো গাছ আর উপরে হচ্ছে কয়েকটা গাছ এই যে আরেকটা গাছ আমাদের এখানে হচ্ছে দুইটা মুখোশ আর এটা হচ্ছে ওয়ালপেপার আমাদের বারান্দার তো এখন আমি বারান্দা থেকে চলে যাব তো এখন হচ্ছে আমি ড্রয়িং রুমে এই যেগুলো আমার পুতুল আর এটা হচ্ছে আমার খেলার রুম আমাদের ডাইনিং টেবিল এই বাই এই তো কি বলবো কিছু বলার নেই তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যার পর আমার হাজবেন্ড একটু ক্লাস করছে কি বিষয়ে ক্লাস করছে সেটা না হয় নাই বললাম তবে অনলাইনে কিছু ক্লাস করছেন উনি ওনার ক্যারিয়ারের জন্য সামনের দিকে তো আমি চুপটি করে লুকিয়ে লুকিয়ে ওনাকে ভিডিও করছিলাম আর কোনো প্রকার সাউন্ড করছিলাম না যেহেতু সে ক্লাস করছে ক্লাসের মাঝখানে কোনো কথা বললে সে বিরক্তবোধ করবে তাই তো যাই হোক এই পর্যায়ে ভিডিও ছোট একটা রিকোয়েস্ট করে নিই যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিতেও ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর সম্পর্কে বা আপনাদের কোনো ইম্পর্টেন্ট মতামত অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজে একটি লাইক দিয়ে দিবেন এবং সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না তোমার নাম কি আজিজ তোমার নাম কি আজিজ আব্দুল্লাহ হক না হাজিজ আব্দুল্লাহ হক তাই কি করছো তুমি এখন তুমি ইনাপুরে বাসাটা দিয়ে খেলছো এটা এখানে আমি থাকি এখানে তুমি থাকো নিচে ইনাপু থাকে ঠিক আছে তুমি কোথায় থাকো বলো আন্টিকে দেখাও তুমি কোথায় থাকবে দেখো তো তুমি এখানে থাকবে আর আমি কোথায় থাকবো আন্টি কোথায় থাকবো এটা পুরোটাই তোমার বাসা আচ্ছা তাহলে ওকে আমাদের আমাদের বাসায় তুমি থাকবে না এটা আমাদের সবার বাসা পুরো বাসা খুলে ফেলেছো অনেক বাসা আছে দেখো তো তোমার রুম কোনটা এখানে না এটা আমার রুম
না তোমার বাসা ওইটা তোমার রুম কোনটা দেখো এইটা এইটা না ওইটা এটা তো এই বসার জায়গা এইটা বাথরুম এটা বাথরুম এটা বসার জায়গা তারপর তারপর এখন পুরোটা বাসা লাগায় ফেলব হ্যাঁ হ্যাঁ পুরো বাসা লাগিয়ে ফেলবে তালা চাবি এনেছো বাসার উপরে হেলিকপ্টারও থাকে না এদিকে এই জায়গায় এই যে চিপার মধ্যে একটা হেলিকপ্টার ছিল ওই হেলিকপ্টার একটা নিচে চিপার মধ্যে হেলিকপ্টার ছিল হেলিকপ্টার তো আকাশে থাকে চিপায় থাকে না আমি এখানে একদিন দেখছিলাম তো তুমি দেখছিলা তুমি আমাদের বাসায় থাকবে তুমি আমাদের বাসায় থাকবে হ্যাঁ থাকবে না ইনাপুর সাথে ঘুমাবে থাকবে খাওয়া দাওয়া করবে থাকবে ও তুমি শুধু খেলা করতে বসে আছো তো তো কেমন হয়ে গেল না আচ্ছা তোমাদের বাসে আমাকে নিবে তোমাদের বাসে আমাকে নিবে হ্যাঁ না হ্যাঁ তোমাদের বাসে আমি থাকবো রাতে ঘুমাবো নিবে হ্যাঁ মানে তুই আমার বাসায় দাঁড়ায় থেকে তুই আমার কষ্টর বাসায় নিবি না দুষ্ট পাশার মধ্যে বাড়ি দেওয়া উচিত আল্লাহ তাই আমাকে দিবে আমাকে একটা পাপ্পি দিয়ে দাও তাহলেই চলবে না দাও দিবে না ছি এক তাদু করে দাও আন্টিকে দিবে না আচ্ছা ঠিক আছে আমি দিই মানে তুমি নিবে আমাকে দিবে না এইটাই তো আচ্ছা বাই বলে দাও একটু পরে আমরা কিন্তু চলে যাব না একটু থাকো তোমাকে যেতে বলিনি আন্টিকে এখানে বাই বলে দাও ক্যামেরা বাই বলে দাও বলো বাই বলবে না এটা হচ্ছে আমাদের এই বিল্ডিং এর একটা দুষ্ট বুড়া তো প্রায় সন্ধ্যায় দেখা যায় ইনার সাথেও খেলতে আসে তো আধো আধো করে কথা বলে তো আমার এত ভালো লাগে তাই ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করে নেই তো যাই হোক এখানে হচ্ছে আজকে চলে এসেছি একটা ওয়েট লস রেসিপি নিয়ে আর বলতে গেলে এটা আপনারা লাঞ্চে বা ডিনারে কিংবা ব্রেকফাস্টে যে কোনো বেলাতেই খেতে পারেন তো সাধারণত দেখা যায় যে এই খাবারটা আমার বেশিরভাগ সময় ব্রেকফাস্টে কিংবা ডিনারেই থাকে তো আজকে যেহেতু ডিনারে এটা ছিল তো তাই ভাবলাম আপনাদের সাথে এই ফাঁকে রেসিপিটা শেয়ার করে নিই যদি কেউ আমার মতো ওয়েট লসে জার্নিতে আছেন তাহলে তাদের জন্য বেটার হবে বা উপকার হবে তো এখানে আসলে প্রথমে দু পিস আমি ব্রাউন ব্রেড নিয়েছি আর ওয়েট লসের জন্য ব্রাউন ব্রেডটা কী পরিমাণ উপকারী সেটা তো আমরা সবাই জানি আর এর মধ্যে আমি উইদাউট সুগার পিনাট বাটার খুব ভালো করে দুইটা পাউরুটির মধ্যে লাগিয়ে নিয়েছি আর এখানে পিনাট বাটারটা কিন্তু অবশ্যই উইদাউট সুগার হতে হবে সুগার সহ নিলে তো কোনো লাভই হবে না তাই না অবশ্যই চেষ্টা করবেন উইদাউট সুগার যে পিনাট বাটারটা হয় সেটা নেওয়ার জন্য আর আপনাদের আশেপাশে মানে বাসার আশেপাশে যদি কোনো সুপার শপ থাকে সেখানে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আর এরপরও যদি কোথাও না পেয়ে থাকেন আমি বলবো যে গুলশান একে ডিসিসির দোতলায় আপনারা এটা পেয়ে যাবেন কিংবা নিচের তলায় যে কাঁচা বাজারটা আছে সেখানেও খোঁজ নিয়ে দেখতে পারেন তবে আমি এটা দোতলা থেকে নিয়েছি দোতলায় মুনিবা স্টোর নামে একটা শপ আছে বা দোকান আছে সেখান থেকে আপনারা নিতে পারেন তো এরপর হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী বেশ কয়েক পিস আছে শশা গোল গোল করে কেটে নেবেন সেটা পাতলা না মোটা এটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করে আর এরপর হচ্ছে খুব হালকা তেলে একটা ডিম পোস্ট করে নেবেন তো আমি যেহেতু কুসুমটা একটু কাঁচা কাঁচা খেতে পছন্দ করি তাই আমি এক পিঠ ভেজে নিয়েছি আপনারা চাইলে এটাকে উভয় পিঠে আসলে খুব ভালো করে ভেজে নিতে পারেন আর দেন এর মধ্যে অল্প একটু আসলে কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে মানে দিয়ে দিব এরপর আর তেমন কিছুই না খুবই সিম্পল একটা রেসিপি বাসায় আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন এবং সত্যি কথা বলি যে ভাবতে মনে হয় যে এটা কেমন না কেমন হবে খেতে কিন্তু আসলেই খেতে অনেক মজা তবে হ্যাঁ এই পর্যায়ে একটু বলতে চাই যদি কারো আসলে পিনাটের অ্যালার্জি থাকে তারা এই পিনাট বাটারটাকে অ্যাভয়েড করতে পারেন কারণ যেহেতু আমার পিনাটে কোনো অ্যালার্জি নেই সো এই জন্য আমি খেয়ে নিই
তো এরপর এটাকে রেডি করার পর ফুললি একটা তাওয়ার মধ্যে আমি চুলাটা একদম কমিয়ে হালকা গরম করে নিয়ে তারপরে দুইটা সাইড খুব ভালো করে সেকে নিব এবং এখন হচ্ছে গরম গরম এটা খেয়ে নেব। তো এটাই হচ্ছিল আমার আজকের ডিনার, ভাবলাম আপনাদের হয়তোবা ভালো লাগবে রেসিপিটা পেয়ে। তো আজকের মতো আসলে তাহলে এখন বিদায় নিচ্ছি, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিতে লাইক দিয়ে ফলো করবেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন। তাহলে আজকে যাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।